রাজধানীর চকবাজারের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 জন মারা গেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তারা জানিয়েছে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। শফিউল আলম সুজনের রিপোর্ট। পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক কারখানায় আবারও আগুন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়, দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। খবর পেয়ে দমকল বাহিনীর 6টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করে, পরে ইউনিট আরও বাড়ানো হয়, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো প্লাস্টিক কারখানাটি। ফার্স্টের আগুন লাগছিল ওই সাইডে, ওই সাইডে আস্তে আস্তে এই সাইডে এসে এখানে তৈরি হতে হলো আপনার জুতা, পলিথিন, আরো বিভিন্ন ধরনের কারখানা। এখানে যা কিছু আছে সবটাই কারখানা, কোনো বাসা বাড়ি নাই। আজকে যাই হোক বাড়ি যেতে আসছিল, আজকে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতেছিল, আজকে আল্লাহ তাআলা লয়ে গেছে পৃথিবীর দিকে। কারখানার ভিতর আসিল সিরিডার কাছে ওরা উপরে ছিল, এখন আগে কোনো খোঁজ পাইতাছি না ভাইয়া। আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে পাশের কয়েকটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, একটি হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আর সেই হোটেলের ওপর থেকে লাশ উদ্ধার করেন তারা। তবে প্লাস্টিক কারখানার আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। আমরা ঘটনাস্থল থেকে এ পর্যন্ত 6 জন ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। 6 জনকেই আমাদের অ্যাম্বুলেন্সে 3 জন এবং পুলিশের একটা পিজন ভ্যানে 3 জন, মোট 6 জনকে আমরা এখানে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসছি। এখন প্রাথমিক এখানে শনাক্তের কাজ চলতেছে আর কি। আগুনের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।